আজকে আমরা ড্যাফোডিলস ইউনিভার্সিটি এসেছি। এটা ঢাকার অদূরে সাভারের নিকটবর্তী ইউনিভার্সিটি, অনেকটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হচ্ছে। এবং আজকে আমরা এসেছি কিছু আলাপ আলোচনা করার জন্য যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মাধ্যমে কীভাবে এখানকার শিক্ষা ব্যবস্থায় কিছু উন্নয়ন ঘটাতে পারি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি, ভাইজান আছেন এখানকার, আপনি বলুন। কবির, আমি প্রফেসর কবির, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আছি। আর এখানে আমাদের সাথে আছে ডক্টর নাজমুস সাকিব। নাজমুস সাকিব বলো। নাজমুস সাকিব ক্যালিফোর্নিয়া থেকে আসছি। আর আমি বদরুল খান, প্রাক্তন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক। আর পেছনে আছে আমাদের জাহাঙ্গীর মিয়া। বলো জাহাঙ্গীর মিয়া। জাহাঙ্গীর মিয়া হচ্ছে র্যাম থেকে আসছি। তো আমাদের ভিডিও ধারণ করছে, আপনার নাম কি ভাই? আমার নাম সৌভিক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো এই ক্যাম্পাস সম্পর্কে কিছু বলার ইচ্ছা পোষণ করছি। ক্যাম্পাসটি অনেকটা ঢাকার অদূরে হওয়াতে অজস্র আমি বিস্তীর্ণ একটা এলাকা, যেখানে অনেক সুবিধা দেওয়া যাবে শিক্ষার্থীদের। সেই হিসাবে আপনি এদিকে দেখুন, এখানে একটা খেলার মাঠ বা বসার প্রাঙ্গণ আছে, যেখানটিতে শিক্ষার্থীদের মন মানসিকতা একটা বিকাশ ঘটবে। কারণ শিক্ষাঙ্গনে কেবল একটা চার দেওয়ালের বদ্ধ থেকে লেখাপড়া করার চেয়ে একেবারে মানে একটা ভালো পরিবেশে গড়ে ওঠার মধ্যে অনেক ভালো কিছু আছে। এই জন্য আমি সবুর খান ভাই, যিনি এই ইউনিভার্সিটির চেয়ারম্যান, ওনাকে ধন্যবাদ জানাই। কারণ আগের ক্যাম্পাসের তুলনায় ক্যাম্পাসে অনেক সৌন্দর্য লাগছে, এবং এটির মধ্যে শিক্ষার্থীরা যেভাবে হাঁটছে, আমি লেখাপড়ার মাঝখানেও এই হার্ভার্ডের ইউনিভার্সিটির হাওয়ার্ড গার্ডনারের সেভেন ইন্টেলিজেন্স আছে, যে কাইনেস্টিক, অ্যাথিস্টিক, অ্যাথলেটিক, এগুলো সব কিছু সেই সুযোগটা আছে। আপনি দেখুন এখানে সবাই রোদ পোহাচ্ছে, খেলাধুলার ব্যবস্থা আছে, আর ভালোই লাগছে এই ক্যাম্পাসে। ওখানে মস্ক আছে, এবং এখানে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে যে উন্মুক্ত প্রাঙ্গণ, এখানে শিক্ষার্থীরা ঘুরে ফিরে হাঁটতে পারে, বন্ধু বান্ধবের সাথে, সমবয়সীর সাথে কথা বলতে পারে। এটা একটা সৌন্দর্য ইউনিভার্সিটির একটা ভাব, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বছর আগে এটা দেখেছি এবং পড়েছি। সবাই মিলে আমরা আড্ডা মারতাম, কথা বলতাম। ইনোভেশন ল্যাব, এখানে শিক্ষার্থীরা অনেক ইনোভেটিভ আইডিয়াস নিয়ে তারা কাজ করছে, এবং পুরো জায়গাটার মানে উদ্যান সুন্দর লাগছে। ওখানে বসার জায়গা আছে শিক্ষার্থীদের, এবং শিক্ষার্থীরা এখানে সুন্দর করে দেখতে। নাম হচ্ছে বনমায়া স্যার। ট্রাশ ক্যান আছে, এটা ইউজ করলো, ইউজ মি, যেটা আনলাইক ইন মেনি আদার প্লেসেস। নাম হলো বনমায়া। বনমায়া, আচ্ছা, বনমায়ার একটা ছবি তুলেন। ওখানে সবাই বসে ওরা আনন্দ করছে, সুন্দর। শিক্ষার্থীরা বসার যে একটা জায়গা আছে, এই চার দোয়ালের লেখাপড়ার চেয়েও যারা বসে এই যে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, এটা বসে এখানে আবার ঘরের মধ্যে ওরা খেতে পারবে। এটা স্যার ফুড কোর্টটা কিন্তু হচ্ছে কি গোটাটাই হচ্ছে আমাদের অ্যালামনাইদের দ্বারা পরিচালিত। এখানে যতগুলো দোকানগুলো আছে, প্রতিটা দোকানের হচ্ছে মালিক কিন্তু এক একজন অ্যালামনাই। ও দেখুন তো, দেখেন তো, এটা ভেরি নাইস, এটা ভেরি এন্টারপ্রেনিউরিয়াল একটা আইডিয়া অ্যালামনাই এটা করেছে। এবং আজকে বোধ হয় ওদের ওরিয়েন্টেশন হচ্ছে বলে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্যারেন্টসরা এখানে আসছেন, গার্জিয়ানরা আসছেন। একটা সুন্দর একটা দিন আমাদের গেল, এবং এই সুন্দর একটা দিনে উপহার দেওয়ার জন্য আমি কবির ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ফিটনেস সেন্টার, ওই ফিটনেস সেন্টার আছে। তো আমি সবাইকে অনেক শ্রদ্ধা জানিয়ে বলছি যে আপনারা আসবেন। এই ধরনের ক্যাম্পাসগুলোর পরিচর্যায়, পরিবেশ রক্ষায় এবং শিক্ষা উন্নয়নে যে সাহায্য করা যায়, আপনারা এখানে সে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বদরুল খান বিদায় নিচ্ছি, ধন্যবাদ।